সরকারের কাছে এত টাকা নেই যে গয়েশ্বরকে কিনতে পারে। প্রিয় দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও সোশ্যাল মিডিয়া তোলপাড়। আপনারা সকলে জানেন বিএনপির একজন টপ নেতা গয়েশ্বর চন্দ্র রায়। প্রিয় দর্শক, তাকে কিন্তু প্রথমে আমরা গতকাল দেখেছিলাম পুলিশের লাঠিপিটা খেতে, অর্থাৎ রাস্তায় পড়ে পুলিশের লাঠিপিটা খায়। তার কিছুক্ষণ পরেই একটি ভিডিও বা কিছু পিকচার সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়, যেটা হলো গয়েশ্বর রায় ডিবি প্রধান হারুন সাহেবের সাথে খানা খাওয়ার একটি ভিডিও বা কিছু ছবি। আসলে প্রিয় দর্শক, সেটা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনার ঝড় বইতেছিল সোশ্যাল মিডিয়ায়। অবশেষে সেই বিষয়টি নিয়ে এই বিএনপি নেতা নিজেই মুখ খুলেছেন। প্রিয় দর্শক, কী বলেছেন আপনাদের সাথে, চলুন এই সেগুলো আপনাদের সাথে আসলে শেয়ার করার জন্য আজকে হাজির হওয়া। তো অবশ্যই পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। চলুন, তিনি কী বলতেছে আপনাদেরকে শুনাই। একমাত্র মৃত্যুই চলমান আন্দোলন থেকে আমাকে থামাতে পারবে গয়েশ্বর। একমাত্র মৃত্যু চলমান গণতান্ত্রিক আন্দোলন থেকে আমাকে থামাতে পারবে। ঈশ্বরের কাছে প্রার্থনা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফল না হওয়া পর্যন্ত তিনি যেন আমাকে চিতায় না তোলেন, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ রোববার 30 জুলাই দুপুরে রাজধানীর নয়াপল্টনে তার ব্যক্তিগত কার্যালয়ে একথা বলেন তিনি। এ সময় ধোলাইখালে রাজপথে ফেলে পুলিশ গয়েশ্বর চন্দ্র রায়কে পিটিয়ে রক্তাক্ত এবং পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় সংস্থাটির পক্ষ থেকে যে খাবারের আয়োজন করা হয়েছিল সে খাবার গয়েশ্বর খাননি। ডিবি প্রধান হারুনার রশিদের জন্য বাসা থেকে পাঠানো খাবারই খেয়েছেন তিনি। বিএনপি নেতা গয়েশ্বর জানান, ডিবি কার্যালয়ে তার জন্য যে খাবারের আয়োজন করা হয় তার স্বাস্থ্যের পক্ষে উপযোগী ছিল না। এছাড়া এই খাবার নিয়ে তার সন্দেহও ছিল, সে কারণে তিনি আর ওই খাবার গ্রহণ করেননি। তিনি আরও জানান, ডিবি প্রধানের অনুরোধে প্রেক্ষিতে এবং সৌজন্যতা রক্ষায় হারুনের জন্য বাসা থেকে নিয়ে আসা খাবার থেকে ভাতসহ হালকা সবজি ও রুই মাছের এক টুকরো গ্রহণ করি। গয়েশ্বর বলেন, ডিবি প্রধান আমাকে অনুরোধ করেছেন রুই মাছটি তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছে, আর যেহেতু ডিবি প্রধান নিজেই খাবারটি খাচ্ছেন তখন আমার মনে হলো এটা যদি গ্রহণ করি তাহলে সমস্যা হবে না। তবে আপ্যায়ন করে সেটার ছবিসহ ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনাকে অত্যন্ত ন্যক্কারজনক ও ঘৃণা কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেন এই বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, যারা এই কাজটি করেছে এটি অত্যন্ত নিম্ন রুচির পরিচায়ক, এক ধরনের তামাশাপূর্ণ নাটক। এতে কি সরকার প্রমাণ করতে চায় যে আমরা হাবাতে ভিক্ষা করে খাই? গ্রামের ভাষায় বলা হয় খাইয়ে খোটা দেওয়া। ডিবি অফিসে আমার সঙ্গে যা করা হলো তা ওই রকমই, আমার বাড়িতে তো বিভিন্ন সময় অনেক লোক খায়, এটা আমার জন্য অত্যন্ত সম্মানের, কিন্তু ওই খাবারের ছবি উঠিয়ে কি আমি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেব, এটা কি আমার জন্য ভালো হবে? গয়েশ্বর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সরকারের কোনো প্রলোভন গয়েশ্বরকে কিনতে পারবে না, সরকারের কাছে এত টাকা নেই যে গয়েশ্বরকে কিনতে পারবে, সরকার গ্রেপ্তার করতে পারে এমনকি প্রাণও নিতে পারে, এই শক্তি সরকারের রয়েছে কিন্তু গয়েশ্বরকে কিনতে পারবে না। তিনি বলেন, ঈশ্বরের কাছে আমার প্রার্থনা, চিতায় ওঠার আগে যেন এই সরকারের পতন দেখতে পারি, চলমান জনসম্পৃক্ত আন্দোলন সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন গয়েশ্বর রায়। প্রসঙ্গত গতকাল শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়ে সোনারগাঁও হোটেলে খাবার এনে আপ্যায়ন করার একটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় গয়েশ্বরের প্লেটে খাবার তুলে দিচ্ছেন ডিবি প্রধান। ওই দিন ধোলাই পারে বিএনপির অবস্থান কর্মসূচির সংঘর্ষের পর দুপুর 12টার দিকে তাকে নিয়ে আসা হয় ডিবি কার্যালয়ে। পরে বিকাল 3টার দিকে ডিবি কার্যালয় থেকে গয়েশ্বরকে নয়াপল্টনে তার ব্যক্তিগত কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের নিউজ। নিউজটি আপনাদের সাথে আসলে শেয়ার করলাম। বিএনপি নেতা গয়েশ্বর রায় আসলে সেই কালকের যে খাবারটা খাওয়ানো হয়েছে সেটি নিয়ে অনেক আলোচনা সমালোচনাও হচ্ছিল। অনেকেই বলতেছে যে গয়েশ্বর রায় জনগণকে মাঠে রেখে এসে সে এসি করা রুমের মধ্যে ভালোভাবেই খানাপিনা করছে, এরকম নানান ধরনের মানুষ নানান ধরনের মন্তব্য করেছিল।
যার প্রেক্ষিতেই কিন্তু গয়া সাররা এটা মুখ খুলেছে। প্রিয় দর্শক, মূলত যেই নিউজটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে সেই নিউজটি নিয়ে আজকে ভিডিওটি সাজানো হয়েছিল এবং যেভাবে লেখা হয়েছে হুবহু সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের পেজে নতুন হলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।